ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির জন্মদিন। বিশেষ এই দিনে আড়ালে রয়েছেন তিনি। গত 2 বছর ধরে আড়ালে কুলিখ্যাত এই নায়িকা 2020 সালে হঠাৎ করে উধাও হয়ে যান পপি। তবে চলতি বছর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন এক প্রার্থীর বিরুদ্ধে ইঙ্গিত করে। এরপর আবারও আড়ালে চলে যান। ভক্ত শুভাকাঙ্ক্ষী সবার প্রশ্ন কথায় আছেন এলা সময়ী নায়িকা। পপির আড়াল থাকা নিয়ে চাওয়া হয়েছে নানা গুঞ্জন। এর মধ্যে শোনা যায় তিনি বিয়ে করে সংসারী হয়েছেন, এমনকি তিনি মাও হয়েছেন। তবে এত কিছুর পরও তাকে ক্যামেরার সামনে আর পাওয়া যায়নি। কোথায় আছেন পপি? এমন প্রশ্নের জবাবে তার বাবা আমির হোসেন গণমাধ্যমকে জানান, পপি এখন ঢাকায় আছেন, ভালো আছেন, তাকে নিয়ে ভক্তদের দুশ্চিন্তার কিছু নেই। পপি কেন আড়ালে আছেন তার কোনো উত্তর পাওয়া যায়নি বাবার কাছেও। এদিকে পপি আড়ালে থাকার কারণে তারই অভিনীত কয়েকটি সিনেমার নির্মাতা বিপাকে পড়েছেন। এর মধ্যে কোনো সিনেমার কাজ শেষ করেছেন, কোনোটি এখনও অসমাপ্ত। জানা যায় পপি আড়াল থাকার কারণে আটকে আছে রাজু আলিম ও মাসুমা তানি পরিচালিত ভালোবাসার প্রজাপতি ও আরিফুজ্জামান আরিফের কাট করা শরৎচন্দ্র। তবে মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ডাইরেক্ট অ্যাটাক। লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিত লাভ করেন পপি। সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস্ত সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র রাখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার মুমতাজুর রহমান আকবর পরিচালিত কুলি। এটি মুক্তি পায় 1997 সালে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এখন পর্যন্ত প্রায় 150 সিনেমা অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ মেঘের কোলে রোদ, কি জাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভূষিত হয়েছেন পপি। দৈনিক আমার সংবাদ।